গুড মর্নিং ছাত্ররা, আজকে আমি আবার আসলাম তোমাদের সামনে একটি নতুন চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারের নাম নিরাপদ এবং দায়িত্বশীল গাড়ি চালানো। তো আজকে আমরা শিখব কীভাবে একজন ড্রাইভার সেফলি এবং রেসপন্সিবলভাবে নিজের গাড়িটি চালাবে। নিরাপদ ড্রাইভিংয়ের অর্থ ট্রাফিক নিয়মকানুনকে মেনে চলা এবং দায়িত্বশীলভাবে গাড়ির দ্বারা কোনো ঘটনা বা দুর্ঘটনাকে এই দিয়ে চলা। নিরাপদ ড্রাইভিং শেখার মূল নীতিগুলো হলো ট্রাফিক আইন কানুন বা নির্দেশাবলী এবং প্রতীক চিহ্নগুলোকে মেনে চলা। রাস্তা যারা ব্যবহার করবেন অর্থাৎ সাধারণ পথচারী এবং গাড়ির চালক, তারা প্রত্যেকেই নিজেদের এবং অপরের সুরক্ষার জন্য আবশ্যিক প্রয়োজনীয় নির্দেশাবলী এবং ট্রাফিক আইন কানুন ও প্রতীক চিহ্নগুলোকে মেনে চলবেন। এটি তখনই সম্ভব যখন তুমি এই সমস্ত ট্রাফিকগুলোকে মেনে চলবে, কারণ তুমি মানলেই সবাই মানবে। প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে সংযত রাখা। গাড়ি চালানোর সময় নিজেকে সব ক্ষেত্রেই ঠান্ডা এবং সংযত রাখা উচিত। কখনই মদ্যপান অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। এরকম অনেক অবস্থা আসবে যে সময় হয়তো আমরা নিজেদের মাথা ঠান্ডা না রাখতে পারলে ঘটে যেতে পারে কোনো দুর্ঘটনা। সেই কারণে যে কোনো পরিস্থিতিতে আমাদের মনের অবস্থায় যাই বা হোক না কেন, গাড়ি চালানোর সময় সবসময় ঠান্ডা মস্তিষ্কতে গাড়ি চালানো উচিত। সবসময় তাৎক্ষণিক ঘটনাবলীর দিকে দৃষ্টি রাখা। অনেক ক্ষেত্রে অন্য কোনো চালকের ভুলে বা কোনো পথচারীর অসংগত চলাফেরার জন্য প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ভব হতে পারে, সেদিকে নজর রাখা উচিত এবং সঠিকভাবেই সেই প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা করা উচিত। এই ধরো তুমি গাড়িটি একটি ফাঁকা রাস্তাতেই একটু জোরে চালাচ্ছ, কিন্তু কোনো কারণবশত সেই সামনে হঠাৎ করে কোনো পশু বা কোনো মানুষ চলে আসলো। সেই তোমার দৃষ্টি যদি প্রখর না হয় তবে সেখানে একটি দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তাই সবসময় তাৎক্ষণিক ঘটনাগুলির দিকেও নজর রাখাটা উচিত। চালক হিসাবে সবসময় রাস্তার যতটা বাদিক সম্ভব ততটা বাদিক চেপে গাড়িটি চালানো উচিত, এতে অনেকটাই দুর্ঘটনা এড়ানো সম্ভব। প্রত্যেক রাস্তার বিভিন্ন লেন থাকে, কখনো এটি লেন এই লেনগুলো চিহ্নিত থাকে আবার কখনো থাকে না, কিন্তু সবসময় নিজের নির্দিষ্ট লেন দিয়ে গাড়ি চালানো উচিত। তো পঞ্চম পয়েন্ট আমাদের লেন মেনে চলা। এবার ষষ্ঠ পয়েন্ট লেন পরিবর্তন, তার মানে আমাদের রাস্তা কীভাবে পরিবর্তন করতে হবে। লেন পরিবর্তন করার প্রয়োজন হলে নির্দিষ্ট সিগন্যাল আদান প্রদান করে তবেই লেন পরিবর্তন করতে হবে। লেন পরিবর্তনের সময় পুনরায় সিগন্যালের মাধ্যমে তা ট্রাফিক বা পেছনের দিকে গাড়িকে জানিয়ে দিতে হবে যে আমি লেন পরিবর্তন করব। যদি তুমি অন্য লেনে যেতে চাও তবে প্রথমে রিয়ার ভিউ আয়নাতে দেখে তারপর পেছনের গাড়ি না থাকলে উপযুক্ত সিগন্যাল দিয়ে তারপর লেন পরিবর্তন করতে হবে। লেন পরিবর্তন করার সময় সিগন্যালটি অফ করো, করার পর সিগন্যালটি অফ করো, যেদিকে বাঁক নেবে রাস্তার সবার কাছের লেনে চলে আসো, হঠাৎ করে বাঁক নিয়ে দুর্ঘটনা হতে পারে। সপ্তম পয়েন্ট ডান দিক এবং বাঁদিকের টার্নিং। যখন ডান দিক বা বাঁদিকের কোনো লেনে বাঁক নেবে বা টার্নিং নেবে তখন নিজের লেনে পার্টিশন লাইনে যথেষ্ট পেছনে অবস্থান করে সিগন্যাল আদান প্রদান করতে হবে। হঠাৎ করে অন্য কোনো লেন অতিক্রম করে অন্য লেনে চলে গেলেই দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। বিপরীত অভিমুখে চালানো। বিপরীত দিকে গাড়ি চালানো খুবই বিপজ্জনক। এটা ঠিক করে নেবে তোমার রেয়ার সাইড ভিউ আয়নাটি, তোমার ডান দিকে এবং বাম দিকে দরজাগুলো ভেতর দিকে বন্ধ করা আছে। বিপরীত অভিমুখে গাড়ি ঘোরানোর সময় রাস্তার পশ্চাৎ দৃশ্য আয়নায় ভালো মতন লক্ষ্য করে নিতে হবে, যাতে কোনো পথচারী বিশেষ করে শিশু বা অন্য কোনো যানবাহন যেন না থাকে। মেইন রাস্তার দিকে সাইড রাস্তা থেকে কখনো গাড়ি বিপরীত মুখে নিয়ে যেতে নেই। গতি, বেশি জোরে গাড়ি চালালে প্রতিকূল পরিস্থিতি লক্ষ্য করা এবং তা সামলে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না। গাড়ি থামানোর জন্য স্টপিং ডিস্টেন্স বেড়ে যায়, ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেড়ে যায়। সেই জন্য গাড়ি ততটাই স্পিডে চালানো উচিত যতটা তুমি কন্ট্রোলে আনতে পারবে। এবং রাস্তায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্পিড লিমিট দেওয়া থাকে, তো আমাদের সবসময়ই সেই স্পিড লিমিট মেনে গাড়ি চালানো উচিত। অন্য গাড়ির থেকে দূরত্ব, সবসময় সামনে চলা গাড়ির থেকে যথেষ্ট দূরত্ব রেখে পিছনে চলা উচিত, কারণ সামনে চলা গাড়িটি হঠাৎ গতি কমালে বা থেমে গেলে বিপদ হতে পারে। তার জন্য আমাদের 2 সেকেন্ড রুল ফলো করতে হবে, যাতে মিনিমাম 2 সেকেন্ডের দূরবর্তী তোমার
ডিস্টেন্স থাকে, যাতে সেই গাড়িটি যখন থামবে তুমি এক সেকেন্ড সময় পাবে ভাবার জন্য, আর এক সেকেন্ডে তুমি ব্রেক করে সেই গাড়িটি দাঁড়াতে পারবে। এবার আসছে একটি গুরুত্বপূর্ণ টপিক, ওভারটেকিং। কোনো গাড়িকে ওভারটেক করার সময় নিশ্চিত হতে হবে যে নির্দিষ্ট সময় ও দূরত্বের মধ্যেই ওভারটেক করে পুনরায় নিজের লেনে ফেরত আসা যাবে কি না, এবং এর জন্য সামনে থাকা গাড়ির চালকের থেকে নির্দিষ্ট সংকেত পেতে হবে যাতে সেও সেই সময় ডান দিকে কোনো রকম টার্নিং না নেয়। ওভারটেক করার সময় সামনের গাড়িটিকে ডান দিকে দিয়ে ওভারটেক করবে। যদি সামনের গাড়ি চালক সিগন্যালের মাধ্যমে নির্দেশ করে যে ডান দিকে টার্ন নিচ্ছে, তবে অপেক্ষা করতে হবে। যখনই গাড়িটি সিগন্যাল দেবে যে না সেই গাড়িটি এখন ডান দিকে টার্ন নেবে না, বা সে তোমাকে সিগন্যাল দিচ্ছে ওভারটেক করার জন্য, ঠিক সেই সময় তুমি ওভারটেক করবে। এটি গাড়ি চালাতে গেলে কিছু কিছু জিনিস গাড়ির সম্বন্ধে জানতে হয়। যখন তুমি গাড়িটি কিনবে, গাড়ি কেনার সময় বিক্রেতার কাছ থেকে একটি ওনার্স ম্যানুয়াল পাওয়া যাবে। তোমার উচিত সেই ম্যানুয়ালটিকে সঠিকভাবে পাঠ করা এবং যানের বিভিন্ন যন্ত্রপাতি ও তার রক্ষণাবেক্ষণ সম্বন্ধে জানতে হবে। তুমি অবশ্যই নিশ্চিত হবে যে কোথায় নির্দেশক রয়েছে এবং কোথায় কন্ট্রোল রয়েছে এবং তা কোথায় কাজ করে। গাড়িতে যে সমস্ত যন্ত্রগুলো রয়েছে, যেমন হেডলাইট, ইন্ডিকেটার, অন অফ টার্নিং, এগুলো সম্বন্ধে তোমাকে আগেই অভ্যস্ত হতে হবে, যাতে রাস্তা থেকে দৃষ্টি না সরিয়ে তুমি এগুলো ব্যবহার করতে পারো। যদি হেডলাইট অন করার জন্য বা হর্ন দেওয়ার জন্য তুমি সেই দিকে তাকিয়ে থাকো, তবে রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সেই কারণে তোমাকে যথেষ্ট পরিমাণ অভ্যস্ত হতে হবে এবং তারপর রাস্তায় গাড়ি নিয়ে যেতে হবে। এবার আসছি সিট বেল্টের সুবিধায়, মানে সিট বেল্ট আমাদের জীবন কীভাবে রক্ষা করে। আমরা জানি আমাদের সবসময় সিট বেল্ট ব্যবহার করতে হয়, এটা আমাদের নিয়ম। সিট বেল্ট জীবনকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের আঘাত প্রতিহত করে। যখন সিট বেল্ট টাইট করে বাঁধা থাকে, তখন তুমি গাড়ির একটি বিভিন্ন অভিন্ন অংশ, মানে তুমি গাড়ির সঙ্গে যুক্ত। সংঘর্ষ হলে গাড়ির ভেতরের বেশ কিছু যন্ত্রপাতি এদিক ওদিক ছড়িয়ে ছিটে যাবে, কিন্তু তুমি সিটের সঙ্গে শক্তভাবে স্থির থাকবে। সংঘর্ষ বা ক্রাশ হলে গাড়ির বাইরে যারা ছিটকে যায় তাদের মৃত্যুর সম্ভাবনা ভেতরে যারা থাকে তাদের থেকে 25% বেশি হয়। তার মানে তুমি 25% সেফ যদি তুমি সিট বেল্ট পরে থাকো। গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গেলেও কোনো কোনো ক্ষেত্রে ড্রাইভার বা চালক সিট বেল্টের সাহায্যে নিজেকে আটকে রেখে সিটে বসে থাকতে পারে। পারার সুবাদে গাড়িটি পুনরায় নিয়ন্ত্রণে আনা সম্ভব। যদি গাড়ির ঝাঁকির সঙ্গে সঙ্গে তুমিও ঝাঁকি খেয়ে নড়ে যাও, তবে দুর্ঘটনাও হতে পারে। এবার আমরা জানবো সেফ ড্রাইভিং করতে গেলে তুমি কী কী করবে বা কী কী করবে না। তো এই জন্য তোমার ডুজ অ্যান্ড ডোন্টসের যে ম্যানুয়ালটি আছে সেটা জানতে হবে। গাড়ি চালানোর সময় যে জিনিসগুলো বাধ্যতামূলক সঙ্গে রাখা উচিত সেগুলো হলো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট, গাড়ির ইন্স্যুরেন্স বা বিমার কাগজপত্র, বিভিন্ন ধরনের রোড পারমিটস, ভেহিকল ফিটনেস সার্টিফিকেট, এই সব জিনিসপত্রগুলো তুমি তোমার সঙ্গে ক্যারি করবে। তার কারণ এদের মধ্যে যে কোনো একটি না থাকলে তুমি হয়তো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি কেসে ফেঁসে যেতে পারো। তার জন্য নিজের সেফটির জন্য সবসময়ই এই সব জিনিসপত্র ক্যারি করা উচিত, বা তুমি যে সঠিক এবং অথেন্টিক গাড়ি চালাচ্ছ তার প্রমাণ হিসাবে ওইসব ব্যবহার করতে হবে। হাতের কনুই বা এলবোকে সামনের দিকে বাঁকিয়ে সিটে সোজা হয়ে বসে থাকতে হবে। সিটে এমনভাবে রাখতে হবে যাতে খুব সহজেই প্যাডেলগুলোতে পা পৌঁছে যাবে, নয়তো তুমি সেই ব্রেক বা ক্লাচ হ্যান্ডেল করতে পারবে না। সিট বেল্টকে এমনভাবে বাঁধতে হবে, পড়তে হবে, যাতে ধাক্কার সময় তুমি তোমার সিটে সঠিকভাবে থাকতে পারো। কাঁধের স্ট্র্যাপটিকে কাঁধের উপর রাখতে হবে, বাহুর নিচে নয়। ল্যাপ বেল্টটিকে পশ্চাৎ অংশের নিচে রাখতে হবে। চালকের সিটে সঠিক উচ্চতায় হেডরেস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে। গাড়ির ড্রাইভারের জানালার বাইরে আয়না এমনভাবে সেট করবে যাতে মাথা বের করে দেখতে না হয়, মাথা বের করে দেখলেও আবার দুর্ঘটনার সম্মুখীন হতে পারো। গাড়ির হেডলাইট বা সবসময় পরিষ্কার রাখতে হবে, তাদের নিয়মিত অ্যাডজাস্ট করতে হবে। গাড়ির বাঁদিকের আয়না এমনভাবে সেট করতে হবে যাতে মাঝখানে ঝুঁকে দেখতে না হয়। এবার আমাদের সর্বশেষ সেফটি টেকনিক, টু হুইলারের জন্য স্পেশালি হেলমেট। আমরা হেলমেট কেন পরব? দু চাকার গাড়ি চালকের জন্য সবসময় গাড়ি চালাবার সময় হেলমেট পরা উচিত। শুধু বড় ধরনের দুর্ঘটনাই নয়, ছোট ধরনের দুর্ঘটনার সময় মাথার ভেতরের অংশ রক্ষা করার জন্য হেলমেট পরা উচিত। মানুষের মস্তিষ্কে অবস্থিত মগজ বা ব্রেন হলো অতি সূক্ষ্ম এক অঙ্গ, যার মধ্যে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড থাকে বা CSF থাকে। মস্তিষ্কে আঘাত লাগলে সেই চাপে ত্বরান্বিত হয়ে ব্রেনে পৌঁছানোর আগেই সেই তরল সেই চাপকে অন্যদিকে সরিয়ে দেয়।
হেলমেটের বিভিন্ন অংশ পলিস্টারিন দিয়ে গঠিত হয় যা নিয়ন্ত্রিত ঘনত্বে গঠিত এবং আইএসআই মার্কযুক্ত হেলমেটই সবসময় ব্যবহার করা উচিত। হেলমেটের ইপিএস অবস্থা সেই খুলিকে রক্ষা করে, তাই সুস্থ থাকুন, সঠিক নিয়ম মেনে তবেই পথে নামুন। ধন্যবাদ। তো আজকে আমরা জানলাম ড্রাইভারের, একটি সেফ ড্রাইভারের সেফলি গাড়ি চালানোর জন্য কী কী করণীয়। যদি আমরা এই ছোট্ট ভিডিওটি পুরোপুরি দেখে থাকি তাহলে হয়তো আমাদের আর অসুবিধা হবে না সেই নিয়মগুলো মেনে চলতে, কারণ কোনো নিয়মই আমরা নিজের জন্য মানছি না, আমরা নিয়ম মানছি আমাদের নিজের গাড়ির জন্য, নিজের জীবনের জন্য এবং রাস্তার অন্যান্য প্রাণীদের জন্য। যদি একটু নিয়ম মেনে আমি এবং আমার পারিপার্শ্বিক সবাই সুস্থ থাকতে পারে, তবে আমার মনে হয় সেই সুস্থতাটা অবলম্বন করাটাই উচিত। আমি পার্থপ্রতিম দাস আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি আবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সাহায্য করবেন অন্যদের ওই ভিডিওটি দেখতে। এবং ভুলবেন না ওই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি টিপতে, যেটা টিপে সঙ্গে সঙ্গে বেল আইকনটি অন করে দেবেন। এই বেল আইকনটি অন করলে আপনারা আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।